কুরআন নিয়ে এখন তাদের উত্তরাধিকারে আলেম রাখা, এই আলেমদেরকে আল্লাহ সাহায্য করবেন ঘোষণা দিচ্ছে। এনাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সে যেন রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সূরা নূর 18:12-18 পৃষ্ঠা শেষের দিকের একটু আগে আপনার আয়াত নাম্বারটা মনে হচ্ছে না, শেষের আগের আয়াতটায় এই জন্য আসলে অনুষ্ঠান গুলো এখনই শুরু করতে চাচ্ছিলাম না, ডাক্তার তো বলছে আপনি ঘুমান, আপনার ঘন্টা করে ঘুমান, জানেন সেখানে মানুষের সবচাইতে বড় মানে বড় নিয়ামত হচ্ছে ঘুমানো। চাই আমাদের যদি 3 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা মেরে রাখে যোগাযোগ বিচ্ছিন্ন করে কিভাবে থাকা যায়? এই চিন্তায় টেনশনে ঘুমাতো সমস্যা, খাওয়ার দাওয়ার তো আছে, এই কারণে আসলে মানে শরীরে সাপোর্ট দিচ্ছে, আমি জোর করে সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওনারা মাইকরাম আল্লাহ রসুলদের নবী রসুলদের তারা উত্তরাধিকারী, তারা নাইবে রসুল। আল্লাহ সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই দেখতে চাই আলেমদের সাথে উত্তম আচরণ করা, আয়াত অনুযায়ী আমাদের ইমানের দাবি। এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহ সাহায্য পেতে চায় তাহলে এটা জনতার সাথে দেশের মানুষের সাথে জাতির সাথে ধোকাবাজ। সুতরাং আমরা এই আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি, ইসলামের জন্য ইমানের জন্য মজলুম অবস্থায় সে আলেম গুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে, অতি সত্তর তাদের মুক্তি কামনা করছে। শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায়, এই তো আমি আসি আসা স্টেশনে, আজকে পালানো পালিয়েছে সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায়, জনগণ বলছে শান্তি গেল কোথায়, মানে
শান্তির কারণে এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছে যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো, ইসলাম আছে যেখানে শান্তিকে সৃষ্টি সাহায্য যদি আমরা পেতে চাই। কথা বোঝার চেষ্টা করি, বাস্তবে এই দেশে যদি এখন আমরা আল্লাহ সাহায্য সাহায্য চলা সম্ভব না, আপনারা জানেন এই দেশটা চালাতে আমি একটা ছোট্ট উদাহরণ করি, 100 টাকা যদি লাগে এক বছর চলতে এই বাংলাদেশ 18 কোটি মানুষ, আমরা একটা বছর চলতে মনে করেন 100 টাকা লাগে, কত 75 টাকা আসে বাইরের দেশগুলো থেকে, বিশেষ করে আমেরিকা সহ 7টা আমরা 7 সিস্টার জানি এই 7টা দেশ থেকে এগুলো আসে, বাকি 25 টাকা বিভিন্ন জায়গায় এবং আমরা যা কামাই করি এই দেশে উৎপন্ন করি সেটা থেকে। এখন যদি 25 টাকা দিয়ে চলতে চাই সম্ভব না, 70 টাকা তো লাগবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য, আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম ছাড়া এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুলদের, যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন খালাকাল ইনসান আর তিনি সাহায্য করবেন বলে গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা যে সম্মান যে জায়গা তাদেরকে ওই মর্যাদা ওই সম্মান ওই জায়গায় রাখতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করবে। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, রাসূলের নামের পরেই আল্লাহ ঈমানদারদের নাম দিয়েছেন, আল্লাহ রাসূলের পরে নবী রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসেন তার ঈমানদার বান্দা বান্দীদেরকে। আজকে আসার সময় হাফেজ আবু সাইদের আয়াত বলছে যে কোরআনে কারীমের সূরা বাকারা থেকে, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর, আল্লাযীনা আমানু এই শব্দটা বাস্তবতা আমি বোঝাচ্ছি, আমাদের আসলে রাসূলের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব, এই ঈমানদারদের সাথে আল্লাহর আচরণ কি, আল্লাহর বাস্তবতায় আল্লাহর সম্পর্ক কি, আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যাই আমি আল্লাহর দায়িত্ব জানো যে পরিচয় মেনা শুরু মাত্র দিলাম, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন মত পথ রীতিনীতি যায় বলে, আর আলো মানে একমাত্র ইসলাম একমাত্র কোরআন আল্লাহ দেখানো পথ। সুতরাং আল্লাহ ইমান যদি আমাদেরকে দয়া করে দান করে আমরা যদি ইমানদার হতে পারি অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তার ইসলামের দিকে আরোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন। 18 কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে, আল্লাহ যেহেতু ইমানদারদের বন্ধু অন্ধকার এবং শুরু মাহাত্মের তো বহু বছর অন্ধকারের পথ মত বাতিল ফেরকা এগুলো অনেক বেশি, সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে আলোর দিকে আল্লাহ তাদের নিজ দায়িত্বে চালাচ্ছে তাদের জীবনে আয়াত অনুযায়ী সৌভাগ্যশালী। মানে আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি নিলাম, এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারে আপনার জীবন আট আনা চার আনা নয় ষোলো আনায় বৃথা,
এর প্রমাণ করবেন আল্লাযীনা কাফারু ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত আল্লাযীনা কাফারু আওলিয়াউহুম আত-তাগুত যারা কাফের আল্লাহ পাক বলেন তাদের বন্ধু তাদের অভিভাবক তাদের গাইডলাইন দেন শয়তান তাগুত আমি আল্লাহ যদি কারো বন্ধু হয় আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা শয়তান যদি কারো বন্ধু হয়ে যায় শয়তানের দায়িত্ব তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া আলো আর অন্ধকারের ব্যাখ্যা তো এক কথায় বললাম আলো মানে ইসলাম আর অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নাকি আর নাম ধরে বলা লাগবে ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে এরা সব অন্ধকারে আছে এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এরপরও যদি মানুষগুলোর বিবেক না খোলে আমার মনে হয় ওদের বিবেকের উপরে উপরে প্রসাদ আপনি যদি এখন বাড়িতে যেয়ে দেখেন যে আপনার স্ত্রী অনেক শিক্ষিকা ধার্মিক ভদ্র কিন্তু গালি দিচ্ছে শকুনের বাচ্চা কুকুরের বাচ্চা এরকম গালি দিচ্ছে আপনাকে আপনার রাগ হবে না আপনাকে যদি বলে যে এই শকুনের বাচ্চা এটা কুকুরের বাচ্চা না প্রথম আপনার বিবেক থাকলে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকে রাগ করবেন না এই কারণে যে এটা শিক্ষিতা ভদ্র এটা ধার্মিক এটা হাতটু পর্যন্ত ছাড়ে না আমাকে দেখলে যে খেদমত করে স্বামীর হক আদায় করে চলে এখানে যারা মেয়েরা আছেন আমি কয়েক মেয়েদের ভেতরে এই মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি সম্মানিত মা বোনেরা সব নামাজ পড়ে রোজা রেখে অনেকে মনে করে আমি কালো বোরকা পরে চলি পর্দায় থাকি আমি জান্নাত পেয়ে বসে আছি না জান্নাত পাওয়ার জন্য নবীজি যে চারটা কথা জানিয়েছেন হাদিসে তার অন্যতম হচ্ছে নেককার হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলা তিরমিজি শরীফে হাদিসে এসেছে কেউ যদি নেককার নারী হতে চায় কমপক্ষে চারটা গুণ তার ভেতরে মাস্ক দিয়ে থাকতেই হবে এক নম্বরে স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেবে খুশি করবে আর এখানে হাজারো পুরুষ মানুষ বসে আছে নিজের গাইড স্ত্রী বাদ দিয়ে বড় কেয়ার প্রেম চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনি জায়েজ একজন থাকার পরে যে লোক তার নিজের স্ত্রীর বাদ দিয়ে অন্য নারীর দিকে আসক্ত অন্য নারীর প্রতি এটা শুধু মাত্র তাহারই দশ দিলেই না আপনাকে আল্লাহ দিয়েছেন যা তার ভেতরে তাই দিয়েছে যার প্রতি সে সুতরাং আপনাকে আমি আহ্বান জানাচ্ছি তাকে আপনাকে আল্লাহ যা দিয়েছে এগুলো ওজার করে দে মজার মজার রাস্তা থেকে অন্তত ফিরে আসে এখন বলেন আমি সব দিয়েছি এরপরও ফিরে না হ্যাঁ এরপরের দায়িত্ব পর পর বলতাম আপনার স্বামী স্ত্রী কাটুকু সমস্যা আছে অনেকে অন্যের নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগতো পছন্দনীয় ছিল তার ভেতরে এক নম্বরে আমার নিজের স্ত্রী তার স্ত্রী আমাদেরকে ওই হাদিসটা বাস্তবে আমাদের মেনে চলা দরকার আমাদের স্ত্রীর মানুষের ভালো লাগে কিন্তু নিজের তো বাদ দিয়ে অন্যেরটা এরকম স্বভাব চরিত্র যাদের আছে এটা শুকরের চরিত্র আমাদেরকে যারা হেফাজত করেন আমি দ্বিতীয় নম্বরে নেককার নারীর গুণ হচ্ছে মেয়েরা এসেছে না সম্মানিত মা বোনেরা নামাজ রোজা একটা মাস ছুটি পড়াই লাগবে নেককার হওয়ার জন্য অন্যতম হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে ওইটাকে আপনাকে পছন্দ করবে আমি সব এখানে যত স্বামী আছে বলেন তো প্রত্যেকটা স্বামী পছন্দ করে চাই
যে বিয়ের পরেও যেন তার মা বাবা তার সাথে থাকে। কিন্তু 100টার প্রায় 90টা মহিলা এটা চায় না যে আমরা একসাথে থাকি। এরকম বউ জানা আছে একটু দেখে হাত করুন। আপনি মনে করছেন যে আপনি কাজ হয়ে গেছেন, না হচ্ছে। ইমানদারদের যে বর্ণনাটা আমি দিচ্ছিলাম যে শয়তানের দায়িত্ব যত রকমের অন্ধকারের পথ আছে এই পথের দিকে আপনাকে চালাবে আল্লাহ ইসলামের আলোর পথ বাদ দিয়ে। এই মুহূর্তে আপনার বিবেক যদি থাকে, উপরে যদি প্রসাদ না করে, আর এই স্ত্রী লোক আপনাকে গালি দেওয়ার পরে আপনার বিবেক থাকলে আপনি রাগ করবেন না। এই কারণে ধার্মিক মহিলা, নেককার মহিলা, এ ভালো বংশের মেয়ে আমাকে গালি দেয়, অবশ্যই এ জিনে ধরে সে পাপ হতে যাচ্ছে। কথা বলুন না, মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, বুঝতে হবে তাকে যে তাকে শয়তান দখল করে ফেলেছে। আপনি এখন কিন্তু শয়তানের দখলে আছেন, আর যারা শয়তানের দখলে আছে আয়াতের শেষ অংশে আছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, এদেরকে আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান্নামে রাখবে। ধরে বলো নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহ বন্ধু হওয়ার জন্য ইমানদার হওয়া সাধ্য, আর ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন বলে আয়াত ঘোষণা দিয়েছেন দুনিয়া এবং কিয়ামতের যেদিন মানুষ দাঁড়াবে সেই দিন। সেদিন কোন বন্ধুর বন্ধুত্ব চলবে না। জানিয়েছেন সিঙ্গায় যেদিন সৎকার হয়ে যাবে, দুনিয়ায় যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে। আমাদের ওই কঠিন ময়দানে কোনো মানুষ নিজের পরিচয় অন্যের কাছে তুলেও ধরবে না, পরিচয় দেওয়ার সাথে ছিল তাদের সাথে পরিচয় দেওয়ার চেষ্টাও করবে না। সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধ মানুষ গুলো তার দেওয়ালের মাঝে বন্দি হয়ে যাচ্ছে। আমার যে মামলা ছিল, আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে বারানে কারি আমার পক্ষে দেওয়া আছে, আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মামলা সাহু থেকে সব যারা সাক্ষী দিয়েছে বাম থেকে একেবারে শেষ পর্যন্ত রক্ত বটন পোড়া পায় অন্যায় মেথা। সুতরাং মেথা সাক্ষ্য দেওয়ার কারণে যে 3-4 বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল, নিজ থেকে উপর পর্যন্ত যারাই জড়িত ছিল এই 3-4 বছর, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো সাক্ষী সেদিন যারা দণ্ডায়মান হবে, দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আপনাকে ধরা খেয়ে যাচ্ছে সত্য মিথ্যা, কিয়ামতের দুর্বল সাক্ষী নয়,
মানুষের সাক্ষ্য দেওয়া আরম্ভ হবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। মুখের উপর মোহর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হাত শুধু এই হাত না, ক্ষমতার হাত দিয়ে মানুষের উপর যারা সুলুম করেছে ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আইনের হাত দিয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে আইনের ওই হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আল্লাহ যখন নিজে দাঁড়াবে হাকিমের চেয়ারে বসবে, সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে। আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে কারো কাছে বলা লাগবে না, আপনি নিজেই তার জন্য যথেষ্ট। আমি বাস্তবতা এসে যেটা বুঝতে পারছি, হাজার মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষীতে জোগাড় হয়ে আছে দাঁড়িয়ে আছে। সাক্ষীগণ যেদিন দাঁড়াবে দণ্ডায়মান হবে ওই দিন। বর্তমান ভবিষ্যৎ এখন থেকে শুরু, এটা কি আমাদের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে? আপত্তি গ্রহণ করা হবে না। কোরআনে আমি সকল বিষয়ের আয়াত করেছি, আমার এই ছোট্ট মেধায় সবচেয়ে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম, এই সংক্রান্ত আয়াত গুলো পড়ার পর। বাংলাদেশ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি কিয়ামতে মানুষ মারা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে। এখানে জালেম যারা তাদের থেমে যাওয়া উচিত। আল্লাহ তাসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি ধারণা করেন মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফিল না? পৃথিবীর যে কোনো দিকে আমার দৃষ্টি আছে সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখি আমি আল্লাহ জালেমদের প্রতি। জোরে বলেন নাউজ বিল্লাহ। সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এইটা। অবশ্যই আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে করবে। হিন্দু কি মানুষ না, খ্রিস্টান মানুষ না? হিন্দু খ্রিস্টান বৈদ্য এটাই যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করে, তাহলে মুসলমান যারা আল্লাহর বন্ধু, ইমানদার যারা তার আল্লাহর বন্ধু, এদের উপরে জুলুম করলে অত্যাচার করলে আপনি নিজে আল্লাহর মামলার আসামি। আমার আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে।
দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন জিনিস আত্মসাত করার মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার জীবন যারা অশান্ত করতে চায়, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা। সুতরাং আমাদের এই দুইটা আকাশ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার, যদি আমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে থাকি। আমার ভাইরা, এখানে সালেমদের কোন অবসর আপত্তি এখন চলছে না, তারা মারা যাচ্ছে, কেমন পর্যন্ত চলবে না, আলহামদুলিল্লাহ আনাকুম সুলতান। এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছে। জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছে, মানুষের সম্পদ গুলো অবৈধ ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা বানাচ্ছেন, এদিকে না তাকিয়ে আরেক দিকে তাকান, এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। আউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস করতে শিক্ষা দিতে চেয়েছে, এটা সহজ সরল ভাবে বোঝার এবং আমল করার তৌফিক দিন।